সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনে সমাজ বিনির মানে, বইর সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বাংলাদেশের ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত মোহাম্মদ বজলুর রহমান ফারুক ও জিল্লুর রহমান কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ বজলুর রহমান ফারুক ও জিল্লুর রহমান কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ নুরুজ্জামান মৃধা, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সঞ্চালক, সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা হেদায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শরীয়তপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ নাহিম রাজ্জাক, মঞ্চে উপস্থিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, এসেছেন অনেক মাদ্রাসার আসাতিদা ইকেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকেরাম, উপস্থিত বিভিন্ন মহলের ব্যবসায়ী ভাইরা, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আয়তাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণপ্রিয় মধ্য মাছুয়াখালী গোসাইরহাট তথা আমার প্রিয় শরীয়তপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও জিজ্ঞেস করেছেন আপনারা শুকরিয়া আপনাদেরকে আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় শরীয়তপুরবাসী কোরআনের মাহফিল হচ্ছে আমাদের জ্ঞান আহরণ এবং বিতরণের অন্যতম একটি প্ল্যাটফর্ম এখানে আমরা ইমানি খোরাক পাই সুতরাং পবিত্র এই প্ল্যাটফর্মটিকে আমরা অনর্থক বেহুদা কথাবার্তার কোনো মাধ্যমে পরিণত করতে চাই না মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আরবিতে একটি প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক সময় হচ্ছে ধারালো তরবারির মতো আপনি যদি সময়ের অপব্যবহার করেন তাহলে আপনার কেরিয়ার আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের অপব্যবহারের কারণে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পদ যে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোকে আর ফিরে পাওয়া যায় না আপনারা সূরা মুমিনুনের আলোচনা শুনছিলেন সেখানে মুমিনদের একটি কোয়ালিটি বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক সফল কাম ওই সকল মুমিনরা যারা অনর্থক অহেতুক ফালতু বেহুদা কথাবার্তা থেকে নিজেকে সেফ রাখে এরা হলো সফল কাম সুতরাং আমরা কোরআনের এই মাহফিলে মোনাজাতের আগ পর্যন্ত কাজের কথা শুনব আমলের উদ্দেশ্যে হিদায়তের উদ্দেশ্যে বর্তমান বাস্তবতার আলোকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ আমি খুতবার ভেতরে কোরআনুল কেরিমের চার নম্বর সূরা সূরাতু আন-নিসা-এর মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আপনাদের সাথে আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু তথ্য আমলের উদ্দেশ্যে শেয়ার করব ইনশাআল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটি হচ্ছে কোরআনুল কেরিমের চার নম্বর সূরা সূরার নাম হচ্ছে সূরাতু আন-নিসা এর একটি আয়াত মা মানান নিসা নিসা এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে মহিলা আজকের মাহফিলে অনেক মায়েরা অনেক বোনেরাও এসেছেন দেখেন মহিলাদের নামে কোরআনে সূরা আছে না নাই ইন্ডিভিজুয়াল সূরা আছে মারিয়াম একজন মহিলার নামে কোরআনে আলাদা ইন্ডিভিজুয়াল একটা সূরা আছে আবার সামষ্টিক সূরাও আছে সব মহিলাদের নামে সূরাতু আন-নিসা পুরুষদেরও ইন্ডিভিজুয়ালি সূরা আছে যেমন সূরা নূহ সূরা ইউসুফ আছে না কিন্তু সূরাতুর রিজাল সব পুরুষদের জন্য সামষ্টিক কোন সূরা কি কোরআনে আছে নাই তাহলে সকল পুরুষের জন্য সামষ্টিক কোন সূরা নাই কিন্তু সকল নারীদের জন্য সামষ্টিক সূরা আছে তাহলে ইসলামে নারীর অধিকার মর্যাদা কম না বেশি আজকে কিছু অজ্ঞ আমি অজ্ঞ বললাম এই কারণে দুঃখিত আমার ভাষায় কষ্ট পেলে মাফ করবেন অজ্ঞ বলেছি এই কারণে আজকে কিছু লোকজন ওনারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতের যোগ্যতা রাখে না তারা যখন বলে
ইসলাম নারীকে কোনো অধিকার কোনো মর্যাদা দেয়নি তখন আমাদের খারাপ লাগে তাদের অজ্ঞতার কারণে তারা পড়াশোনা জানে না কোরআন জানে না বলে এমন কথা বলে পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম ইসলামে মহিলাদের অবদান কত বেশি কন্ট্রিবিউশন কত বেশি দেখেন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা তো মহিলার অবদান ইসলামে কম হয় কি রকম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজন নারীকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছেন তিনি আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু মহিলাদের নামে সূরা আছে কোরআনে মহিলাদের অবদান ইসলামে অনেক বেশি যারা বলে ইসলাম নারীকে কোনো সম্মান দেয় নাই ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয় নাই তারা আসলে দ্বীন সম্পর্কে অজ্ঞ দ্বীন সম্পর্কে তারা জাহেল অজ্ঞতার মহাসাগরে তারা ডুবে আছে পৃথিবীতে যখন নারীর কোনো সম্মান ছিল না নারীর যখন কোনো মর্যাদা ছিল না সেই সময়ে ইসলাম নারীর অধিকার নারীর মর্যাদা কেমনে প্রতিষ্ঠা করলো শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে সেই জাহেলি যুগের মানুষগুলো নারীদের সাথে কি নিষ্ঠুর কি নির্মম আচরণ করত শুনেন বাজারে যেমন আমরা তরি তরকারি মাছ কেনা বেচা করি ঠিক তেমনি ভাবে নারীদেরকে বাজারে ঘাটে কেনা বেচা করা হতো পণ্য সামগ্রীর মতো নারীদেরকে বেচা কেনা করে বিয়ে শাদি ছাড়াই নারীদেরকে ভোগ করা হতো কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দেওয়া হতো সেখানে ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল কি করে ইসলাম নারীকে মর্যাদা দিল শুনেন সেই যুগের অজ্ঞ জাহেল কাফের মুশরিকগুলো যখন ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিলেই মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলত ঠিক সেই সময়ে পৃথিবীতে একজন মহামানব আগমন করলেন তিনি এসে বললেন শোনো যেই মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ে সন্তানকে তোমরা অকল্যাণের প্রতীক মনে করো আমার রব বলছেন এই কন্যা সন্তান হলো বরকতের প্রতীক নবীজি তাদেরকে শোনায় দিলেন ইদা ওলিদালির রাজুল ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা আল্লাহর হাবিব বললেন যখন কোনো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয় তখন রব্বুল আলামিন খুশি হয়ে ওই ঘরে তার রহমতের ফেরেশতা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন ছেলেদের ব্যাপারে এরকম কোনো হাদিসই আমরা পাই নাই শুধু তাই নয় ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহা আল্লাহর হাবিব বলেছেন রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায়া দেয় রহমতের ডানা বিছায়া দেয় হাত বুলায়া দেয় আর বলতে থাকে এই ঘরে যে কন্যা সন্তানের জন্ম হলো এই কন্যা সন্তানকে যদি তার পিতামাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করে আল কাইয়িমু মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে তাহলে ইসলাম নারীকে মর্যাদা দিল কম না বেশি ইসলাম ঠিকই দিয়েছে আমরা গরু খাওরা মুসলমান নারীদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করে রেখেছি বলবেন হুজুর এটা কেমন কঠিন কথা বললেন কঠিন না সত্য কথা আসলে শুনতে একটু তিতাই লাগে শোনেন ইসলাম নারীকে কেমনে মর্যাদা দিল আর আমরা কি করলাম অনেক ভাইয়েরা আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারা কালো করে বলে আহারে
আমার কেন যে মেয়ে হলো যদি ছেলে হতো তাহলে আমার মনটা আনন্দিত হতো ছেলে আমাকে উপার্জন করে খাওয়াতো শুনেন মেয়ে সন্তান জন্ম নিলে কপাল কালো কইরেন না চেহারা কালো কইরেন না আমার নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন কিন্তু সবগুলা ছেলে আল্লাহ নিয়ে নিয়েছেন শুধু মেয়ে ছিল তাই বলে কি আমার নবী রাগ করেছেন নাকি কখনো কি অসন্তুষ্টি অনুভব করেছেন নাকি আপনি মেয়ে সন্তান হলে অসন্তুষ্ট হইয়েন না এই মেয়ের মাধ্যমে দুনিয়া আখিরাতে আপনি সম্মানিত হতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার আল্লাহর নবী বলেছেন যার তিনটা কন্যা সন্তান আছে একটা না তিনটা কন্যার কথা নবীজি বললেন তিনটা মেয়ে সন্তান আছে ওই সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করবে আল্লাহর নবী এই দুইটা আঙ্গুলে একত্রিত করলেন দুইটা আঙ্গুলে একত্রিত করলেন ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল হুসতা এই দুই আঙ্গুলে একত্রিত করে নবীজি বললেন ওই তিন কন্যার পিতামাতা আর আমি নবী কিয়ামতের দিন একসাথে এক জান্নাতে অবস্থান করব এইভাবে করে ইসলাম নারীকে মর্যাদা দিল একটা মেয়ে জন্ম নিল আল্লাহ রহমতের ফেরেশতা পাঠালেন মা বাপকে সুসংবাদ দিলেন এবার এই মেয়েটা যখন বড় হয়ে গেল মেয়েটার যখন বিয়ে হবে কি সম্মানের সাথে বিয়ে দেখেন জাহেল যুগে অজ্ঞ কাফির মুশরিকগুলো বিয়ে শাদি ছাড়াই নারীদেরকে ভোগ করত আল্লাহ বললেন না এই নারীদেরকে মোহরানা দিয়ে তারপরে সম্মানের সাথে ঘরে উঠায়া নাও ইসলাম মোহরানা ধার্য করে দিল এবার একটি মেয়ে ঘরের বউ হয়ে আসলো ঘরের বউয়ের সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করা যাবে না কিভাবে আপনি ওই মেয়েটা বউ হয়ে আসার পরে তার সাথে বিহেভিয়ার আপনার কেমন হবে ম্যানার কেমন হবে আল্লাহ সুন্দর করে সেটা শিখিয়ে দিলেন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো সদাচার করো দাসীর মতো বান্দির মতো আচরণ করো না স্ত্রীর সাথে সম্মানজনক আচরণ করো তাদেরকে ভালোবাসো স্ত্রীদেরকে মহব্বত করো এই হুকুমটা কার কোন পয়গাম্বার কখনো কি বউ পিটিয়েছেন নাকি আল্লাহর নবীর তো একাধিক স্ত্রী ছিল আপনি এক বউয়ের মন খুশি করতে পারেন না আর আল্লাহর নবী এতজন স্ত্রী তার ঘরে ছিল সকল স্ত্রীগণ বলেছিলেন আমাদের ঘরে দামি দামি কোনো আসবাবপত্র ছিল না কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কোনো কমতি ছিল না নবীজি আমাদের সাথে সম্মানজনক আচরণ করেছেন আমাদের হক তিনি যথাযথ আদায় করেছেন আল্লাহু আকবার একজন হাজবেন্ড কেমন এটা তার স্ত্রী সবচেয়ে ভালো জানে স্ত্রীর কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া এটা কিন্তু কম বড় কথা নয় আপনি যে কি জাতের ভালো আর কি জাতের খারাপ এটা কেউ না জানলেও আপনার ঘরের বউ জানে কি জানে না এবার আপনি দাম্পত্য জীবন শুরু করলেন এবার একটা নারী মা হয়ে গেলেন দেখেন জন্মের পর থেকেই নারীর এত সম্মান তিনি যখন মা হয়ে গেলেন তার মর্যাদা এত বেড়ে গেল একজন সাহাবী এসে নবীজিকে বললেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ওগো আল্লাহর নবী সন্তানের ওগো আল্লাহর নবী পিতামাতার উপরে সন্তানের কি হক আছে সন্তান পিতামাতার সাথে কেমন সদাচার করবে কার সন্তান কাকে বেশি ভালোবাসবে কার হক বেশি আদায় করবে নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবি বললেন সুম্মামান তারপরে কে নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবি তৃতীয়বার বললেন সুম্মামান নবীজি বললেন তৃতীয়বার বললেন উম্মুক তোমার মা চতুর্থবার সাহাবি বললেন সুম্মামান তারপরে কে নবীজি বললেন আবুকা তোমার বাবা আল্লাহর নবী মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন যারা বিয়ে করেছেন বাবা হয়ে গিয়েছেন যারা এখনো বিয়ে করেন নাই সুযোগ পাইলে তারাও বাবা হবেন দেখেন আমাদের কথা মাত্র একবার আর মায়ের কথা কয়বার আপনারা কি রাগ করলেন এই জন্য
মায়ের কথা তো তিনবার এমনি এমনি বলা হয় নাই কারণ হলো পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট পৃথিবীর কোন পুরুষ মানুষ করে না নাম্বার 1 গর্ভধারণ বাবা করে নাকি মা করে যারা বিয়ে করেছেন বউ প্রেগন্যান্ট হওয়ার পরে বউয়ের সাথে ঘুমান তো দেখিয়েন কত কষ্ট আর ফিল করিয়েন তাহলে আমার মায়ের পেটে আমি যখন ছিলাম আমার মায়েরও এমন কষ্ট হয়েছে অনেকে তো আছে মায়ের সাথে খুব খারাপ আচরণ করে অন্তত বউয়ের দিকে তাকায়েন বউয়ের কত কষ্ট হচ্ছে আর ওটা ফিল করিয়েন আপনি এক নাম্বার মা গর্ভধারণ করেছেন যেটা পৃথিবীর কোনো বাবা করে না দুই নাম্বার সন্তান প্রসবের যে কি মারাত্মক কষ্ট এটা আপনারা বুঝবেন না ওইটাও করেন মা তিন নাম্বার হলো আপনারা বাজার থেকে আনতে পারেন দানো কিন্তু মা একটা না দুই বছর বুকের দুধ পান করিয়েছেন এই তিনটা কাজ বাবার নাকি মায়ের এই তিনটা কাজ যেহেতু মায়েরা করেন এই জন্য পুরুষের চাইতে ইসলাম নারীর অধিকার তিন গুণ বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় জুতা আর নবীজি বলেছেন নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন তাহলে এই নারীদের সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি এই নারীদের নামেই সূরা সূরাতু আন-নিসা এই সূরার কয়টা আয়াত পড়লাম কষ্ট হচ্ছে আপনাদের না এখনো তো আমি আয়াত শুরু করি নাই এখন আমি শুরু করব এখন বুঝবেন এই আয়াতে আল্লাহ কি বলেছে আসলে আমরা ওই আয়াতে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান النِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الله تعالى بولছেন وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না তাদের জন্য সেই সকল দুর্বলদের জন্য ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান সেই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য যারা জুলুমে জুলুমে নিষ্পেষিত হয়ে যাদের জবান থেকে বের হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা যারা বলছে হে আমাদের রব আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করেন যেই জনপদের লোকেরা জালিম তারা আরো বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আর আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক ঠিক করে দেন সাহায্যকারী পাঠিয়ে দেন কোরআনের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের পটভূমি আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাবাবুন নুজুল জানতে হয় তখন বোঝা যায় যে এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে শুনেন এই আয়াতের পটভূমি সম্পর্কে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই যে হিজরতের ওয়াজ আমরা বহু মানুষই শুনি আমার দেশে ওয়াজ তো অনেক বেশি হয় কিন্তু ওয়াজের প্যান্ডেলে কথাগুলো নিয়ে ফিকির করে কথাগুলো অনুধাবন করে এমন মানুষের সংখ্যা বড় কম আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন তার আশেপাশের লোকেরাই
তার বিরোধিতা করলো আল্লাহর নবীকে অবাঞ্ছিত ঘোষণা করলো গালিগালাজ করলো জুলুম নির্যাতন করলো নবীজির সাহাবীদের উপরেও জুলুম নির্যাতন করলো এক পর্যায়ে হিজরতের আদেশ আসলো এই হিজরতের কথা আমি বলছিলাম অনেক ওয়াজ আপনারা শুনেন কিন্তু এটা একটু আজকে বোঝার চেষ্টা করেন হিজরতের আদেশ যখন আসলো নবীজির অনেক সাহাবীরা তাদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই ওয়াজ আপনারা সবাই জানেন আমিও জানি কিন্তু এবার একটু নিজে থেকে বোঝার ট্রাই করেন ফিল করার ট্রাই করেন মনে করেন হিজরতের কথা আপনাকে বলা হলো আপনাকে বলা হলো আপনি ঈমানের কারণে এই শরীয়তপুরের গোসাইরহাট থেকে আপনি কুমিল্লার দেবিদ্বারে হিজরত করেন প্রথমে আপনি বলবেন হুজুর আমার তো গোসাইরহাটে 20 লক্ষ টাকার বাড়ি আছে তারপরে আমার এখানে 2-3 কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে এগুলো ফলায়া আমি কেমনে যাই কিন্তু যখন আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার এসেছে সাহাবীদের তো এমন ঘর বাড়ি সম্পদ ছিল নাকি ছিল না সম্পদ ছিল ঘর বাড়ি ভিটামাটি ছিল কিন্তু কোনো অজর আপত্তি পেশ করেছে নাকি তো শিখেন খালি ওয়াজ শুনলে হবে না অজর আপত্তি পেশ করা এটা মুমিনের কাজ না এটা হলো নিফাকগ্রস্ত অন্তরওয়ালা লোকের কাজ মুমিন হচ্ছে এমন সামিআনা ওয়া আতানা শুনবে আর মানবে কোরআনের আইন যেটা আছে আপত্তি করবে না নির্দ্বিধায় কোরআনের আইন মানবে কোরআনের আইন মানতে গিয়ে যদি তার জীবন সম্পদ সব চলে যায় প্রয়োজন হলে ঈমানের জন্য দুনিয়াদারি ছেড়ে দিবে তারপরেও ঈমানের উপরে মুমিন টিকে থাকবে What do you mean by iman? আপনি iman বলতে কি বুঝেছেন? আপনি নবীর বায়োগ্রাফি পড়বেন। আপনি সাহাবীদের বায়োগ্রাফি পড়বেন। এটা কম বড় কথা। হ্যাঁ? সাহাবীরাও তো ধনী ছিলেন। সাহাবীরাও খায়বার বিজয়ের পরে অনেক সাহাবীরা হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হয়েছে। এখানে ওলামায়ে কেরাম আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছি। মক্কা থেকে অনেক ধনী ধনী সাহাবী হিজরত করে মদিনায় চলে গেছে এটা কি কম বড় কথা একটু আগে যখন আমার ভাই বললেন মাদ্রাসায় কিছু পয়সা তখন বের হয় নাই কিন্তু সাহাবীরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি ছাইরা দিয়ে একবার পিছনেও তাকায় না এত সুন্দর বাড়ি আমার আমার জায়গা জমি আমার ব্যবসা সব ছেড়ে দিচ্ছি এটা বলে নাই আল্লাহর থেকে আদেশ এসেছে নবীজি বলেছেন বলেছে সামিআনা শুনলাম ওয়া আতানা ঈমানের কারণে আনুগত্য করে পিছনে তাকালাম না ঈমানের কারণে সব ছেড়ে দিলাম আল্লাহু আকবার এটার নাম কি ঈমান নবীজি এবং সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন কিন্তু কিছু সংখ্যক সাহাবী ফিজিক্যালি উইক শারীরিকভাবে দুর্বল বয়স বেশি বার্ধক্যজনিত কারণে এবং যাদের আর্থিক অবস্থা খারাপ এই রকম কিছু দুর্বল ঈমানদার হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন এদের মধ্যে অনেকেই ছিলেন যেমন বুখারীর এই হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মা আবু জান্দাল এই রকম অনেক সাহাবীরা যারা বার্ধক্যের কারণে আর্থিক এবং শারীরিক দৈন্যতার কারণে মক্কায় থেকে গিয়েছিলেন এবার তারা মক্কা থেকে বের না হতে পেরে ঈমানের কারণে এবার কাফির মুশরিকরা তাদের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপাইয়া পড়ল তাদেরকে বলল তোমরা ঈমান ছাড়ো নইলে তোমরা জীবনের মায়া ছাড়ো প্রকৃত ঈমানদার তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ গাড়ি নয় বাড়ি নয় তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো এই ঈমান থাকলে ঈমানের ঈমান থাকলে ঈমানের উপর থাকলে জান্নাত পাওয়া যাবে আর ঈমান হারা হয়ে গেলে আল্লাহর ক্ষমা মাগফিরাত এবং জান্নাত পাওয়া যাবে এই জন্য একজন ঈমানদারের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান যখন তাকে বলা হলো তাদেরকে যখন বলা হলো জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো ওই দুর্বল ঈমানদাররা বার্ধক্য বয়স
বুড়া হয়ে গিয়েছেন আবার কেউ বা গরিব মানুষ দুর্বল মানুষ কাউকে কাউকে কাফিররা টাকা পয়সার লোভ দেখিয়েছে কিন্তু ঈমানদাররা কাফির মুশরিকদের টাকা পয়সা আর সম্পদের উপর থুতু দিয়ে কাফির মুশরিকদেরকে এই সকল লোভনীয় প্রস্তাবকে জুতার নিচে ফেলে দিয়ে ঘোষণা দিয়েছে আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ঈমান কেড়ে নিতে পারবা না এই ঈমানদারদের উপর আরো জুলুম বেড়ে গেল ঈমানদারদের উপর যখন জুলুম বেড়ে গেল এই দুর্বল নারী পুরুষ আর শিশুরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল দুইটা আমার কথা বুঝে থাকলে সবাই বলেন এই নির্যাতিত দুর্বল নারী পুরুষ ঈমানদার আর শিশুরা তখন দোয়া করেছিল কয়টা এই দোয়াটাই আল্লাহ হুবহু কোরআনের এই আয়াতে উঠাইয়া দিয়েছেন তারা তখন বলেছিল রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা হে আমাদের রব এই জালিমদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করেন এক নম্বর দোয়া আর দুই নম্বর দোয়া তারা করেছিল ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী মুজাহিদ পাঠাও দোয়া করেছে কয়টা মজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না মজলুমের অভিশাপে পড়লে যে ব্যক্তি মজলুমের দোয়ার অভিশাপে পড়বে দুনিয়ায় তার জন্য কঠিন পরিণতি আছে মজলুমরা যখন দোয়া করল সঙ্গে সঙ্গে মদিনায় থাকা ঈমানদারদের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ও নবী হিজরত করে যে সাহাবীরা আপনার সাথে মদিনায় এসেছে তাদের কি হলো ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন তোমরা তোমাদের সেই সকল নির্যাতিত ভাই বোনদের পক্ষে লড়াই করে তাদেরকে জালিমদের হাত থেকে বের করে আনছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা সেই দুর্বল নারী পুরুষ আর দুর্বল শিশুরা যারা বলছে আল্লাহ আমাদেরকে এই জালিমদের থেকে বের করে দেন যারা আমাদের উপর জুলুম করছে এই আয়াতটা আমি এক সপ্তাহ আগে পড়ছিলাম আর নিজের মনের অজান্তেই চক্ষু থেকে পানি ঝরাচ্ছিলাম এই কারণে নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন আর ওহি নাজিল হবে না আর ওহি আসবে না কিন্তু এই জামানায় যদি ওহি নাজিল হতো তাহলে এই রকম একটা আয়াত ফিলিস্তিনিদের জন্য নাজিল হতো আল্লাহ বলতেন ও পৃথিবীর 200 কোটি ঈমানদার কি হলো তোমাদের ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হয়তো আয়াতটা এইভাবেই নাজিল হতো তোমরা 200 কোটি ঈমানদার তোমাদের ওই দুর্বল নারী পুরুষ দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা অসভ্যদের হাত থেকে রেহাই পায় না এই বাচ্চাগুলোর ঝাঁঝরা শরীর দেখলে আমাদের কলিজাটা ফেটে যায় আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে আজকের যুগে যদি কোরআন নাজিল হতো এইভাবেই নাজিল হতো আর এই আয়াতটা মিলান ঠিক মক্কার নির্যাতিত দুর্বলদের দোয়া আহাজারি কবুল করেছেন আল্লাহ কবুল করে যেমন মদিনার মুহাজিরদেরকে বলেছেন কি হলো তোমাদের কেন তাদেরকে রক্ষার জন্য লড়াই করছো না আপনারা সবাই ফেসবুক চালান ভিডিওগুলো দেখেন না ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব আরবরা কোথায় আইনাল উম্মাতাল ইসলামিয়া মুসলিম উম্মা কোথায় তারা কি আমাদেরকে দেখে না আরে নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায় আপনার শরীরের কোথাও আঘাত লাগলে এই ব্যথা কি শুধু সেই জায়গায় থাকে নাকি গোটা শরীরে অনুভূত হয় গোটা শরীরে অনুভূত হয় আমার ভাই আফ্রিকার জঙ্গলে সে যদি ঈমানদার হয় সেখানেও তার উপরে আঘাত আসলে আমি ঈমানদার বাংলাদেশে থেকেও তার জন্য আমার অন্তরে ব্যথা অনুভূত হয় কারণ সে আমার ভাই আর ফিলিস্তিনের প্রতি আমাদের দুর্বলতা আরো বেশি বলবেন কেন কারণ কিয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হবে ফিলিস্তিন কিয়ামতের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটা ফিলিস্তিন আপনি বলবেন হুজুর কেন
এই ফিলিস্তিনের ভূমিকে কোরআনের এক জায়গায় না মোট 6টি আয়াতে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে আল্লাহ সম্বোধন করেছেন সুবহানাল্লাহ ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি ফিলিস্তিন শহরের আশপাশের এলাকা শাম সিরিয়া জর্ডান লেবানন সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই সব এই চারটি রাষ্ট্র শামের অন্তর্ভুক্ত এই শাম অঞ্চলে পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল এসেছেন সুবহানাল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম মূসা ঈসা আলাইহিমুস সালাম সকলেই এই ফিলিস্তিনে দাওয়াতি কাজ করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি এই ফিলিস্তিনের ভূমিকে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন শুধু তাই নয় নবীজি ফিলিস্তিনের জন্য আলাদা দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ আমাদের শাম আর বরকতে ফিলিস্তিনে আপনি বরকত দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে থেকে লড়াই করবে এবং কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হবে সাহাবীরা বললেন তারা কারা নবীজি বললেন শাম অঞ্চলের আমার মুজাহিদ উম্মতেরা সুবহানাল্লাহ শুধু তাই নয় এই ফিলিস্তিনের ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানসাব এটি হবে কিয়ামতের ময়দান এই ফিলিস্তিনে আসবে দাজ্জাল এই ফিলিস্তিনে হত্যা করা হবে দাজ্জালকে এই ফিলিস্তিনেই আসবেন এই শাম অঞ্চলেই আসবেন ঈসা ইবনে মারইয়াম শুধু তাই নয় ইমাম মাহদির অপেক্ষায় মুমিনরা আছে না নাই ইমাম মাহদির আত্মপ্রকাশ হবে মক্কায় আজকে আমরা ক্ষমতার জন্য কত লড়াই করি কিন্তু হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা ইমাম মাহদিকে আল্লাহ মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার অধিকারী বানিয়ে দিবেন কয় রাতে তার শাসনামলে খেলাফতের হেডকোয়ার্টার বাংলাদেশে হবে না সৌদি আরবে হবে কোথায় হবে হুজুর কোথায় হবে ফিলিস্তিন কোথায় হবে পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে দেখেন না ওয়াশিংটন থেকে বাইডেন উড়ে এসে তেল আবিবে তাদের জাতি ভাইকে সান্ত্বনা দিয়ে গেছে রণতরী পাঠিয়েছে সব পশ্চিমা গোলামগুলো একজোট হয়ে তাদেরকে সমর্থন করেছে করবেই বা না কেন কাফির কাফির বলেন না কেন কাফির কাফির ভাই ভাই তারা করছে তারা করছে কিন্তু বিপরীত দিকে মুসলমানরা কি করছে তারা কেউ কেউ জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য কেউ পাঠাচ্ছেন খাদ্য কেউ ঔষধ সামগ্রী আর কেউ স্টেটমেন্ট বিবৃতি দিয়ে শেষ আর তারা অর্থ সৈন্য সব দিচ্ছে তাদেরকে আর বলছে কি শেষ করে দাও শেষ করা যাবে না যে আমেরিকা পৃথিবীতে মোড়লগিরি করে আল্লাহর নবী হাদিসে বলেছেন আপনারা বিশ্বাস করলেও কি আর না করলেও কি আমরা তো নবীজির কথা বলেই যাব নবীজি বলেছেন এখানে উলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের আলামতগুলো দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা কিয়ামতের বড় আলামত হলো 10টা এই 10টা আলামত নবীজি বলেছেন সুতার মালার মতো মালা বুঝেন তো আপনারা মালার মধ্যে আপনারা শরীয়তপুর এগুলাকে কি বলেন পুঁতি বলেন না দানা বলেন আচ্ছা দুটাই বলেন তো সুতার মালা ছিঁড়ে গেলে এই দানাগুলো থাকবে না একটা একটা করে পড়ে যাবে নবীজি বলেছেন কিয়ামতের বড় এই 10টা আলামত একটা প্রকাশিত হয় একটার পর একটা এভাবেই প্রকাশিত হয়ে যাবে কিয়ামতের বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো সালাসাতু খুসুফুন ফিল আরদ কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমি ধস হবে কথা বুঝে থাকলে বলেন কয়টা ভূমি ধস আল্লাহর নবীর কথা মিথ্যা এগুলো হওয়ার সম্ভাবনা নাই কয়টা ভূমি ধস আচ্ছা পৃথিবীর কোন কোন জায়গায় হবে সেটা আমার মতো হুজুর বলবে কেন নবীজি বলে দিয়েছেন খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব খাসফুন বিল মাশরিক একটা হবে পৃথিবীর পূর্বে ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিমে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে তাহলে পৃথিবীর পশ্চিমে একটা ভূমি ধস হবে ভূমি ধস মানে একদম মাটির নিচে ধসায় দেওয়া হবে আল্লাহ পারবেন না গত বছর কি দেখেছেন আপনারা সিরিয়া এবং তুরস্কে এক রাতে 6000 বিল্ডিং শেষ হয়ে গিয়েছে
মনে আছে তো সেই আল্লাহর ক্ষমতা নাই তিনি মাটির তলায় ধসাইতে পারবেন না তিনটা ভূমি ধস হবে তার মধ্যে একটা পশ্চিমে যারা মুরলগিরি করে আমেরিকা পৃথিবীর কোন দিকে জোরে বলেন আর তাদের গোলামারও কিছু আছে না যারা আমেরিকাকে সব সময় ভ্যাটু দেয় এই পশ্চিমা আর পশ্চিমাদের গোলামরা যারা বলছে ফিলিস্তিনিদেরকে শেষ করে দাও আল্লাহর নবীর এই ভবিষ্যদ্বাণী বলছে যারা বলছে ফিলিস্তিনিদেরকে শেষ করে দাও নির্যাতিত ফিলিস্তিনিরা থাকবে তারা আগামীর বিশ্ব শাসন করবে আর পশ্চিমাদের মুরলগিলি শেষ হয়ে বিশ্ব মানচিত্র থেকে আমেরিকা একদম হারিয়ে যাবে কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশই থাকবে না আপনি বুঝলে বুঝেন মানলে মানেন বিশ্বাস করলে করলেন না করলে হায়াত থাকলে আমরা দেখে যাব আর যদি আমাদের হায়াতে এগুলা না ঘটে তো এখানে ইউটিউবে রেকর্ড হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যেন নবীজির এই ভবিষ্যৎবাণীকে তাদের জিন্দেগিতে মিলিয়ে নেয় পৃথিবীতে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না ফিলিস্তিন শেষ হবে না ওই পশ্চিমাস এবং পশ্চিমাদের গোলামদেরকে বলতে চাই নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে তারা শাসন করবে আজকে কথা বলতে পারছেন না ফিলিস্তিনিদের পক্ষে অনেকে বলছে কি আর বলবো আপনাদের কথা আমাদের মতো কিছু হুজুররাই তো ঘুমটা লাগায়া ঘুমটাওয়ালা কিছু আছে না আমাদের দেশে এই ঘুমটাওয়ালাগুলো কি বলছে যে আমাদের কোন সামর্থ্য নাই আমরা কেন ইহুদিদেরকে ভেটু দিতে গেলাম এটা তো আত্মহত্যার সামিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এমনকি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে এরা কলা কৌশল করে দেখবেন মাঝে মাঝে ইহুদিদের প্রশংসা করে করছে না আমি কি ভুল বলেছি তো গ্রামে গঞ্জে অনেকে বলে যে যার নুন খায় সে নাকি তার গুণ গায় তাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা ইহুদিদের থেকে কত কেজি না কত অবস্থা নুন খেয়েছেন এটা নিজেরাই বক্তব্য দিয়ে মুসলমানদের সামনে পরিষ্কার করেন নইলে ইহুদিদের পক্ষে তো সাফাই গাচ্ছেন কেন কেন নির্যাতিতদের পক্ষে কথা বলছেন না ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা এটা মুসলমানের জন্য ফরজ আপনি হয়তো ভাবছেন হুজুর এরা তো সামরিক দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে অনেক শক্তিশালী এদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করা বা ফিলিস্তিনের ভূমিকে পুনরুদ্ধার করা এটা কি সম্ভব এটা অবশ্যই সম্ভব কারণ হলো আজকে আপনাদেরকে কোরআন থেকে চমৎকার দুইটা শিক্ষণীয় ঘটনা হেদায়াতি ঘটনা শোনাবো আপনাদের ধৈর্য থাকবে তো আপনাদের এই দুর্বলতা আজকে কেটে যাবে ইনশাআল্লাহ কোন যুগেই কোন শতাব্দীতেই অস্ত্র দিয়ে ফিলিস্তিন বা মসজিদে আকসা বিজয় হয় নাই আমি আবার কথাটা রিপিট করছি পৃথিবীতে কোন যুগে কোন কালে কোন সময়ে অস্ত্র আর সৈন্য দিয়ে ফিলিস্তিন মসজিদে আকসা বিজয় হয় নাই হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে কেমনে বললাম আসেন কোরআন থেকে শোনাবো আপনাদেরকে কোরআনের একটা আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে না নাই মুসা নবীর নাম সবাই জানেন তো এই মুসা নবী তিনি তার উম্মত নিয়ে আল্লাহর আদেশে মিশর ছেড়ে বের হয়ে গেলেন পিছনে ফেরাউনের বাহিনী তারা করলো এরপরে অবস্থা এমন সামনে সাগর সামনে গেলেও মরা লাগতে পারে পিছনেও মরণ এই অবস্থায় সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়ে মুসা নবীর উম্মতকে নাজাত দিলেন কে আর ফেরাউনকে দলবল সুদ্ধা ডুবাইয়া মেরেছেন কে পানির অপর নাম কিন্তু ফেরাউনের জন্য হয়েছে কি কথা বুঝছেন আল্লাহ যখন যারে ধরবেন দুর্বল জিনিস দিয়ে দিয়ে শেষ করে দিতে পারেন আচ্ছা মুসা নবী এবার পার হয়ে গেলেন এবার শুরু হলো আমার মূল কাহিনী যেটা আমি কোরআন থেকে তিনি এবার নদীর এবার সাগরের এই পারে চলে আসলেন কোথায় যাবেন তারা তারা তো মিশর ছেড়ে চলে এসেছে মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন পেরেশানিতে আছেন এমন সময় আল্লাহ আদেশ দিলেন ও মুসা তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে এবং ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশেপাশের এলাকায় বসবাস করো এই হুকুমটা কার শুনেন ঘটনাটা মন দিয়ে শুনেন ইমান কারে কয়ে আপনারা বুঝবেন সেই সময় ফিলিস্তিনকে শাসন করত আমালিকা সম্প্রদায় জোরে বলেন তো কোন সম্প্রদায়
আজকে যুবকরা অমনোযোগী হয়েন না ভাই এই ইতিহাসটা মনে রাখতে হবে আপনাদেরকে পারবেন না ইনশাআল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা মন দিয়ে শুনবা সেই সময় ফিলিস্তিন শাসন করত আমালিকা সম্প্রদায় ওই জামানার সবচেয়ে সুপার পাওয়ার অর্থবল সৈন্যবল সামরিক বল সব দিক থেকে তারা ছিল সমৃদ্ধ আল্লাহ মুসা নবীকে বললেন ও মুসা তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন যাও আল্লাহর পথে লড়াই করো আমালিকাদের বিরুদ্ধে জিহাদ করো মুসা নবী তখন বললেন আল্লাহ আমার এই দুর্বল উম্মত ঠিকমতো খাইতে পারে না গরিব মানুষ কোন অস্ত্রশস্ত্র আমাদের নাই কেমনে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের ভূমি আমরা পুনরুদ্ধার করব আল্লাহ তাআলা বললেন নবী মুসা টেনশন নিও না তুমি তোমার ঈমানদার উম্মত নিয়ে শুধু যাও আমি আমার ফেরেশতা পাঠায়া তোমাদেরকে বিজয় দান করব মুসা নবী তার উম্মতকে এবার এই কথাটাই বললেন শুনেন আপনাদেরকে কোরআন থেকেই কাহিনীটা শোনায় দেই কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাইদা এর একুশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন মুসা নবী তখন তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম فتنقلبوا خاسرين তিনি বললেন হে আমার উম্মত শোনো আল্লাহ বলেছেন তোমরা আরদুল মুকাদ্দাসা পবিত্র এই ভূমিতে প্রবেশ করো যার বিজয় আল্লাহ তি কাতাবাল্লাহু লাকুম যার বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন খবরদার ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম পিছনে ফিরে যেও না কারণ হুকুমটা কার মুসা নবী যখন উম্মতকে এই কথা বললেন বনি ইসরাইল জাতি একটু ঘাড়তেরা জাতি ছিল এরা তখন বলেছিল কলু ইয়া মুসা ইন্না ফি قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى تكون بولتشيلو هي আমাদের নবী মুসা ان فيها قوما جبارين সেখানে প্রতাপশালী শক্তিশালী এক জাতি আছে তাদের বিরুদ্ধে লড়াই করে কেমনে আমরা ওই এলাকা পুনরুদ্ধার করব এটা আমাদের দ্বারা সম্ভব নয় কারণ তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি আমরা পারব না যদি তারা নিজে থেকেই এলাকা থেকে বের হয়ে যায় তাহলে আমরা ঢুকব এই কথা বলেছিল বনি ইসরাইলের বারোটি গোত্র থেকে দশজন গোত্রের দশজন নেতা এই কথা বলেছিল কিন্তু দুইজন গোত্র নেতা তারা ছিলেন ইমানদার তাফসিরের কিতাবে এসেছে এদের মধ্যে একজনের নাম হলো ইউসা বিন নূন আলাইহিসসালাম আর একজনের নাম হলো কালিব বিন ইউকান্না এই দুইজন তখন আশ্চর্য হয়ে বলেছিলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু عليهم ادخلوا عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون এই দুইজন আল্লাহওয়ালা লোক বলেছিলেন আশ্চর্য ব্যাপার যেখানে আল্লাহ নিজে থেকেই বিজয়ের ওয়াদা দিয়েছেন নিশ্চিত বিজয় তোমরা জানো গেলেই আল্লাহ মদদ দিবেন সেখানে কি করে তোমরা আল্লাহ এবং তার নবীর সঙ্গে বেয়াদবি করছো কেন তোমরা জিহাদে যাবে না তোমাদের অবশ্যই যাওয়া উচিত গেলেই তোমাদেরকে বিজয় দিবেন কে কিন্তু না দুর্বল ইমানদাররা তখন বলেছিল কলু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব ربك فقاتلا إنا هاهنا قاعدون ترى বলেছিল আমরা ওখানে যেতে পারবো না তুমি এক কাজ করো তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করো আর আমরা দর্শক হয়ে দেখি চিন্তা করেছেন
এই বেয়াদবি যখন উম্মত করলো নিশ্চিত বিজয় গেলেই তারা বিজয় পেত কিন্তু তারা গেল না বলেন তো আল্লাহর হুকুম না মানলে শাস্তি আছে না নাই কি শাস্তি তাদের উপর আসলো শুনেন আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মুসা তোমার এই ঘাড় তেরা অবাধ্য উম্মতের জন্য আমার তরফ থেকে শাস্তি হলো ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতাইয়া يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين এদের জন্য শাস্তি হলো 40 বছর এরা এখন উন্মুক্ত কারাগারে থাকবে উন্মুক্ত কারাগার মানে হলো কোনো শিকল নাই কোনো দেওয়াল নাই তারা তিহ প্রান্তরে বন্দী হয়ে গেল কিভাবে বন্দী হলো সেটা আপনাদেরকে বলি এরা প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা মিশরের দিকে হাঁটা আরম্ভ করে কিন্তু সন্ধ্যাবেলায় দেখে যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যাবেলা আবার থেকে ওই জায়গাতেই আছে চিন্তা করেছেন কি জাতের শাস্তি মানে ব্যাপারটা হলো এমন আপনাদের এই মাসুয়াখালি থেকে সকালে হাঁটা শুরু করছে সন্ধ্যায় দেখে হায় হায় যেখান থেকে শুরু করছে ওখানেই উদ্ভাসিত হয়ে গেল দিকভ্রান্ত করে দিলেন আল্লাহ তাদেরকে এই শাস্তি কত বছরের জন্য জোরে বলেন না কত বছর শুধু কিচ্ছে শুনে মজা নিলে হবে না যেভাবে করে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ অমান্য করার কারণে মুসা নবীর উম্মতের উপরে এই গজব এসেছে আজ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে 200 কোটি মুসলমান কথা বলে না তাকায় আছে দেখি আল্লাহর কোনো সাহায্য আসে কিনা আবাবিল আসে কিনা আবাবিল আসলেও এটা ইহুদিদের উপর গজব হয়ে আসবে না 200 কোটি ইমানদার যারা নিস্তব্ধ ছিল তাদের উপরে গজব হয়ে আসবে 40 বছরের উন্মুক্ত কারাগার এর মধ্যে 3 বছর যেতে না যেতেই মুসা নবীও দুনিয়া ছেড়ে চলে গেলেন মুসা নবী দুনিয়া থেকে চলে গেলেন বনি ইসরাইলের দায়িত্ব পেলেন ইউসা বিন নুন আলাইহিস সালাম তারা দেখলো এই যে গজবে পড়ছে এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ তারা গিয়ে ইউসা বিন নুন আলাইহিস সালামকে বলল আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদেরকে শাস্তি থেকে মাফ করেন আমরা তওবা করলাম তিনি দোয়া করলেন আল্লাহ মাফ করলেন তবে শর্ত হলো অবশ্যই জিহাদে যাওয়া আপনারা কি জিহাদ শুনলে ভয় পান নাকি জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় এটার অপব্যাখ্যা অনেকে করেছেন জিহাদ পবিত্র শব্দ এটা ভালো শব্দ জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা আল্লাহর দিনের পথে প্রাণান্তকর চেষ্টা করা সন্ত্রাসের সাথে উগ্রবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না সন্ত্রাসকে কখনো উৎসাহিত করে না বরং ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদেরকে বলা হলো তওবা কবুল করবেন আল্লাহ শাস্তি থেকেও বাঁচাবেন কিন্তু জিহাদে যেতেই তারা বলল আমরা রাজি কারণ আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন বিজয় দিবেন রাজি এবার ইউসা বিন নুন আলাইহিস সালাম কমান্ডার তার নেতৃত্বে এবার ফিলিস্তিনে যুদ্ধ সংগঠিত হলো আমালিকাদের বিরুদ্ধে এখন শুনেন না মজার কাহিনী যুদ্ধ করতে করতে দিনটা ছিল জুমার দিন কোন দিন ছিল জুমার দিন আসরের ওয়াক্ত হয়ে গেছে আমাদের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার আর সেই সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার কোন দিন ছিল এখন জুমার দিন মাগরিবের সময় সূর্য অস্ত গেলেই চন্দ্রবৎসর অনুযায়ী চন্দ্র ক্যালেন্ডার যেটা আপনার সন্ধ্যা হয়ে গেলেই ওই পরের দিনের হিসাবটা আরম্ভ হয়ে যায় কিন্তু আমরা যেটা ইংরেজি বা খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করি এটা রাত 12টার পরে হিসাব শুরু হয় কিন্তু চন্দ্রবৎসরের হিসাব শুরু হয় মাগরিবের সময় থেকে এখন ইউসা বিন নুন চিন্তায় পড়ে গেছে না হারে আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি এখন যদি সূর্য ডুবে যায় তাহলে শুক্র শনিবার পবিত্র দিন হিসাবে আজ রাত আগামীকাল পুরা দিন যুদ্ধ বন্ধ থাকবে পরের দিন আবার শুরু হবে এখন এই একদিনের গ্যাপ পাইয়া কাফিররা যদি আরো বেশি শক্তিশালী অবস্থান নিয়ে রবিবারে মাঠে নামে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে বুখারী শরীফের হাদিস তখন ইউসা বিন নুন সূর্যের দিকে তাকিয়েছেন কিসের দিকে সূরার এক আজীব তথ্য তাকিয়ে বলছেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট অর্থাৎ তুমিও আল্লাহর আদেশ পালন করো আমিও আল্লাহর আদেশ
পালন করি তাকায় বললেন যে তুমিও তো আল্লাহর আদেশ মানো আমিও আল্লাহর আদেশ মানি এবার আকাশের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা আমরা তো জিহাদে যুদ্ধের একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি সূর্য ডুবে গেলে তো আজকে এই যুদ্ধটা অমীমাংসিত থেকে যাবে আজকেই যেন আমরা বিজয়ী হয়ে যাই ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাসকে যেন আমরা পুনরুদ্ধার করে ফেলতে পারি আজকের সূর্যটাকে আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা আল্লাহ কিছুক্ষণের জন্য তুমি থামিয়ে দাও না পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে কিছুক্ষণের জন্য থামায়া দিয়েছেন শুনেন এই ফিলিস্তিন নিয়ে আমাদের এত আবেগ কেন মসজিদে আকসা নিয়ে আমাদের এত আবেগ কেন এই মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিন বিজয়ের জন্য ইউসা বিন নূন আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ সূর্যকে থামিয়ে দাও মুজাহিদদের এই তামান্না দেখে আল্লাহ সেদিন এত খুশি হয়েছিলেন আল্লাহ সূর্যকে বলেছিলেন হে সূর্য তুমি আজকে থেমে থাকো ততক্ষণ আমার মুজাহিদরা বাইতুল মুকদ্দাসকে পুনরুদ্ধার করে না যতক্ষণ বাইতুল মুকদ্দাস নিয়ে আমাদের এত আবেগ কেন এটা সেই মসজিদ যেখানে পৃথিবীর সমস্ত পয়গাম্বর নামাজ পড়েছেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না আপনাদের এই যে ইমানদাররা আমালিকাদেরকে হটায়া ফিলিস্তিন এবং মসজিদে আকসা পুনরুদ্ধার করলো অস্ত্র শস্ত্র দিয়ে না ইমান দিয়ে তাদের ইমান ছিল আল্লাহর উপর ভরসা করে গিয়েছে ফেরেশতা পাঠায়া তাদেরকে সাহায্য করেছেন কে আপনাদের কি কষ্ট হচ্ছে মজার কিচ্ছা তো রয়ে গেছে এখনো এখন আমালিকাদেরকে হটায়া ফিলিস্তিন এবার কাদের দখলে ইমানদারদের কাদের দখলে জোরে বলেন কাদের দখলে ইমানদারদের দখলে এখন বনি ইসরাইলরা শাসন করছে কয়েক বছর যেতে না যেতেই শাসক গোষ্ঠীর মধ্যে বনে ইসরায়েলদের মধ্যে অনাচার শুরু হয়ে গেল অবাধ্যতা আরম্ভ হয়ে গেল আল্লাহ তাআলা তখন বনে ইসরায়েলের উপরে আবার আমালিকা সম্প্রদায়কে চাপিয়ে দিলেন আবার আল্লাহ কি করলেন আমালিকাদেরকে এই আমালিকারা আবার এবার ফিলিস্তিনকে দখল করে এবার বনে ইসরায়েলের উপর আবার জুলুম করছে নির্যাতন করছে ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা বনে ইসরায়েলের জন্য নবী বানিয়ে পাঠালেন আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেক তাফসিরে এই নবীর নাম শামুয়েল এসেছে শামুয়েল বা শামুয়েল এই শামুয়েল আলাইহিস সালাম নবী হয়ে আসলেন শুনতেছেন তো আপনারা কথা আজ যুবকদের ওয়াজ চলে এসেছে যুবক ভাইরা রেডি তো এতক্ষণ বলেছে কি যুবকরা শোনেন এতক্ষণ বলেছি ইমানদারের বাহিনী কাফিরদের থেকে এই মসজিদে আকসা পুনরুদ্ধার করেছে এখন কোরআন থেকে এক কাহিনী বলছি এখন ইমানদার বাহিনী নয় পৃথিবীর মাত্র একজন সাহসী যুবক ফিলিস্তিনের মসজিদে আকসা কাফির থেকে পুনরুদ্ধার করেছে কয়টা যুবক যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আজকে মুসলিম উম্মার কোটি কোটি যুবকরা বেঁচে আছে ও যুবক যে মসজিদে পৃথিবীর সমস্ত পয়গম্বর নামাজ আদায় করেছেন সেই মসজিদে আকসা কাফিররা দখল করে রেখেছে তুমি নিশ্চিন্তে ঘুমাও কিভাবে এত যুবক কোটি কোটি যুবক আরে এত যুবক লাগে না পৃথিবীর একজন যুবকই যথেষ্ট যদি সেই ইমানের উপরে ইস্তেকামত থাকে শুনেন সেই কাহিনী বলছি আমাদের ইমান তো ইমানের জায়গায় নাই আমাদের ইমান কেমন রাগ করবেন আপনারা আমাদের ইমান হলো ওয়াজ মাহফিলে মানুষ বেশি মসজিদে মানুষ কম এই দুর্বল ইমান আপনাকে পাঁচ ওয়াক্ত মসজিদে আনতে পারে না এই দুর্বল ইমান কি করে আপনাকে জান্নাতে নিবে নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন এটাও ঠিক সবই ঠিক এবার শুনেন আমালিকারা আবার অনাচার আরম্ভ করলো শুনতেছেন তো আপনারা এই সময় জানি নবী হয়ে আসছেন কে নবীর নাম কি বললাম মাশাআল্লাহ নাম কি বললাম শরীয়তপুরের মানুষের কাছে আসলে শরীয়ত আছে শরীয়তি জ্ঞান আছে আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন এজন্য আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি আলহামদুলিল্লাহ তো শুনেন শামুয়েল আলাইহিস সালাম নবী এবার বনি ইসরাইলের লোকেরা তাদের নবীর কাছে আসলো তাদের নবীর কাছে এসে বলল এই আমালিকা সম্প্রদায় কাফিরের দল
আমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করেছে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের দরকার এই অবস্থা থেকে আমাদের বের হওয়া দরকার তারা তাদের নবীর কাছে এসে কি বলেছিল এবার শুনুন কোরআন থেকে আপনাদেরকে বলছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন আলাম তারা ইলাল মালাই মিম বানি إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله الله বলছেন নবী মুসা নবীর পরবর্তী সময়ে বনি ইসরাইলের ওই নেতাদের খবর কি আপনি জানেন না যখন তারা তাদের নবীর কাছে এসে বলেছিল ইদ ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবাআথ লানা মালিকা আপনি আমাদের জন্য একজন কমান্ডার একজন বাদশা সিলেক্ট করে দেন যুদ্ধের জন্য কমান্ডার সেনাপতির দরকার আছে না নাই তারা তাদের নবীর কাছে এসে বলল আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন নুকাতিল ফি সাবিলিল্লাহ যাতে করে আমরা তার নেতৃত্বের অধীনে আল্লাহর পথে লড়াই করতে পারি তখন তাদের নবী তাদেরকে বলেছিলেন ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু আমি না হয় একজন নেতা ঠিক করে দিলাম কিন্তু নেতা ঠিক করে দেওয়ার পর তোমাদের অবস্থা যদি এমন হয় তোমরা যদি আগের মতোই আবার পিঠ ফিরায়া নাও যেভাবে মুসা নবীর সময়ে তোমরা বলেছিলে লড়াই করবে তারপর আবার বলেছিলে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা লড়াই করব না এখন যদি আমি একজন নেতা ঠিক করে দেই এরপর তোমরা যদি বলো না আমরা আল্লাহর পথে লড়াই করব না তখন তারা এই কথা শুনে বলল قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا كانوا أمرا لرأي كربنا আমাদের ঘর বাড়ি থেকে আমরা বঞ্চিত হয়েছি সন্তান থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের সন্তানগুলোকে এরা মেরে ফেলেছে কেন আমরা এখন লড়াই করব না অবশ্যই আমরা লড়াই করব তারা তাদের নবীকে বলল একজন নেতা ঠিক করে দেন এবার শুনেন আল্লাহ তাআলা তাদের নবীকে বললেন ঠিক আছে আপনি আমার আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য একজন নেতা ঠিক করে দিলাম নেতার নাম আল্লাহ জানায়া দিলেন পরে এরা এতে আল্লাহ বলছেন ওয়াকালা লাহুম নাবিয়ুকুম ইন إن الله قد بعث لكم طالوت ملكا কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু কান লাগান নবী বললেন শুনো ইন আল্লাহ قد بعث لكم طالوت ملكا আল্লাহ তাআলা তোমাদের জন্য طالوت কে বাদশা নেতৃত্বের জন্য সিলেক্ট করেছে নামটা কি বললাম এবার শুনেন পেস লাগছে কেমনে طالوت ছিলেন গরিব মানুষ টাকা পয়সা বেশি ছিল না বনি ইসরাইলরা তখন আপত্তি করল আপত্তি করে বলল قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال কি করে তালুত আমাদের নেতা হয় তার ধন সম্পদ কম তাকে ধন সম্পদ বেশি দেওয়া হয় নাই তার নেতৃত্ব আমাদের উপর কেমনে চলবে তখন নবী তাদেরকে বললেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম তিনি বললেন দেখো আমি তালুতকে নেতা বানাই নাই তালুতকে নেতা বানিয়েছেন কে আর তোমরা নেতৃত্বের কোয়ালিটি হিসাবে বলছো তার পয়সা নাই আর আল্লাহ বলছেন আল্লাহ তাকে এজন্য নেতা বানিয়েছেন ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম শুনেন তথ্য এবার নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ বলছেন তালুতকে এজন্য নেতা বানিয়েছি কারণ তার ফিজিক্যাল শক্তি ছিল ফিজিক্যালি ফিট শক্তি ছিল বেশি আর তার মধ্যে জ্ঞান ছিল কি ছিল জ্ঞান ছিল আচ্ছা বলেন তো আমাকে এই যে এত বড় একটা প্যান্ডেল হলো এখানে এই প্যান্ডেল যারা বানিয়েছে প্যান্ডেল বানানোর যে জ্ঞান তার মধ্যে আছে ওটা যদি না থাকতো পারতো এখন
একটা যুদ্ধের সেনাপতি হবে কিংবা একটা সমাজকে নেতৃত্ব দিবে জনগণকে পরিচালিত করবে এটার জন্য জ্ঞান থাকার দরকার আছে না নাই আছে তাহলে নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ বলছেন ফিজিক্যালি ফিট হতে হবে আর জ্ঞান জ্ঞানটা হতে হবে আবার কুশিক্ষা নয় সুশিক্ষা ওহির জ্ঞান থাকা লাগবে আল্লাহর তরফ থেকে যে জ্ঞান আসে আমরা এখন মনে করি কি জানেন নেতৃত্বের জন্য টাকা পয়সা হইলেই হইছে অতদিকে খেয়াল করার দরকার নাই আজকে দেখেন আমাদের মসজিদগুলোর দিকে আখিরি জামানার ব্যাপারে নবীজি হাদিস বলেছেন নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা সাইন কিয়ামতের একটা নিদর্শন হলো উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ মসজিদে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে ফাসিক মানে হলো পাপি গুনাহগার এদের আওয়াজ বড় হয়ে যাবে কেমনে বড় হয়ে যাবে বুঝাই যেই সকল মসজিদের কমিটিতে মুত্তাকি পরে এজগাল লোকেরা না থাকে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে মসজিদ কমিটির পদ পেয়ে গিয়েছে এই সকল কমিটিতে যদি সুদখুর ঘুষখুর সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজ থাকে তো ওই মসজিদের খতিবের মিম্বর থেকে কোনোদিন হক কথা বের হয় না এরা বাধা দেয় হুজুর এইটা বলিয়েন না এটা বলিয়েন না এটা বলিয়েন না ওইটা বলিয়েন না আমার ছাত্র জামানায় এরকম হয়েছে আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি সে অনেক আগের কথা 2015 সাল আমি তো মাস্টার্স শেষ করেছি আপনার 17 তো আমি এক মসজিদে খুতবা দিচ্ছি সভাপতি সাহেব বললেন এটা বলিয়েন না এই জিনিস বলিয়েন না আমি বললাম এটা বললে অসুবিধা না কোথায় কারণ এটা তো কোরআনে আছে কোরআনে চুরের শাস্তি আছে না নাই অপরাধের অপরাধীর কোরআন অপরাধীর পক্ষে না বিপক্ষে চোরের পক্ষে না বিপক্ষে ডাকাতের পক্ষে না বিপক্ষে তো কোরআনে চোরের কথা আছে এখন চোরের কথা বললে চোরের খারাপ লাগবে ডাকাতের কথা আছে ডাকাত ডাকাত নিয়ে আলোচনা করলে ডাকাতের খারাপ লাগবে সুদের কথা আছে সুদ নিয়ে আলোচনা করলে সুদখুরের খারাপ লাগবে ঘুষের আলোচনা আছে ঘুষ নিয়ে আলোচনা করলে ঘুষখুরের খারাপ লাগবে কার চেহারায় হাসি থাকলো আর কার চেহারা কালো হয়ে গেল এটা মিম্বরে বসে দেখার টাইম নাই হক কথা সাহসিকতার সাথে বলতে হবে যদি বলতে না পারেন তো ওই হুজুরকে বলছি মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে বা ব্যবসা করে ভাত খান আপনার মতো লোকেরা মসজিদের মিম্বরে বসার কোনো যোগ্যতাই রাখে না বিশ্বের মুসলিম না আগে হুজুররা ঠিক হওয়া লাগবে আমাদের বাপদাদারা গল্প করেছেন আগের যুগের মানুষরা হুজুরদেরকে অন্ধের মতো বিশ্বাস করত কেন বিশ্বাস করত কারণ আলেম ওলামারা সত্যের ব্যাপারে আপোষ করেন নাই আরে আমাদের পূর্বসূরি তাদের গল্প শুন জানেন আপনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো তাকে পিটানো আরম্ভ করা হলো বলা হলো শাসক গোষ্ঠীর সাথে দহরম মহরম বাড়াও তিনি বললেন কখনোই না হক থেকে আবু হানিফাকে সরানো যাবে না এবার চিন্তা করলো জালিমের দল তাইলে আবু হানিফার মায়ের সামনে আবু হানিফাকে পিটাই তাইলে মা হয়তো বলবে বাবারে সব ছাড়ো এদের সাথে দহরম মহরম করো কিন্তু ওই যে মহিলারা আজকে আসছে না মাহফিলে মহিলা শোনেন আবু হানিফার মা দেখলেন তার সামনে তার ছেলেকে কাপড় চুপড় খুলে পিটানো হচ্ছে তো মা তখন দুর্বল হলেন না বলেন আবু হানিফা শোনো এরা তো তোমাকে খুব বেশি পিটাচ্ছে পিটায় পিটায় যদি লাশ বানায় ফেলে তোমার যদি সেন্সলেস হয়ে যায় খবরদার তখনও তাদের সামনে তুমি মাথা নোয়াবে না এই হলো আমাদের পূর্বসূরি আলেম এরা টাকার কাছে পয়সার কাছে টাকার কাছে পয়সার কাছে জালিমদের পদের কাছে তারা কখনো বিক্রি হয়ে যায় নাই এইটা হইল স্লোগান কারণ নবীজি বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আখিরি জামানা এমন কিছু আলেম বের হবে আসমানের নিচে এরা নিকৃষ্ট হবে কারণ এদের গলা দিয়ে ফাসেক ফুজ্জারদের প্রশংসা বের হবে আর যে আলেমের গলা দিয়ে ফাসিকের পয়সা ঢুকে এদের গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না আগে আমাদের হুজুররা ঠিক হওয়া লাগবে একজন বলছিল কি জানেন কয় পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন আপনি আওয়ামী লীগ বিএনপি একসাথে বসাইতে পারবেন এটা সম্ভব
আওয়ামী লীগ বিএনপি একসাথে বসানো যায়। আপনারা বলবেন হুজুর কেমনে বসানো যায়, দেখেন না টকশোতে গোলাম মোল্লা রনিকেও বসানো যায়, শামীম ওসমান সাহেবকেও বসানো যায়, রুমিন ফারহানাকেও বসানো যায়, শামীম ওসমান সাহেবকেও। আপনারা এখানে আমি জানি সব দলের মানুষ আছেন, শোনেন রাগ করেন না আপনারা। কোরআনের মাহফিল কি রাজনৈতিক মাহফিল? আমি জানি এখানে আমার আওয়ামী লীগের ভাইরা আছে, আমার বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন। আমরা হুজুর কি কোনো দলের? কোরআন কি কোনো দলের? আমরা সবাই ভাই ভাই, ঠিক কি না? কথাটা একটু দুঃখ নিয়ে বলছি, আওয়ামী লীগ বিএনপি কি একসাথে বসানো যায়? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে এক টেবিলে বসাইয়া দেখবেন চাও খাওয়াইতে পারবেন, কথাও বলাইতে পারবেন, হুজুরদেরকে অত সহজে পারবেন না, পারবেন না। পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে তেমন বসানো। এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সাধারণ মানুষ সবাই চায় হুজুররা এক থাকুক। আপনারা চান কি চান না? আমরা হুজুররা এক হয়ে গেলে দেখতেন সাধারণ মানুষ এমনি ঠিক থাকতো। আল্লাহ আমাদের হুজুরদেরকে এক বানায়া দেন। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দু হাত কোথায় বাঁধবে না ভিড় উপরে বুকে, আমিন বলবে সজোরে না আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজে ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, টুপিতে ভাগ করে ফেলেছে এটা কৌমি এটা আলিয়া এটা সুন্নি এটা চরমুনাই টুপি এটা আলে আদেশ টুপি, এক সেক্টা এক সেক্টা এক সেক্টা টুপি দিয়ে ইসলামকে ভাগ করে। এই জন্যই তো অমুসলিমেরা আমাদের এই বিভক্তি দেখে হাসিতে অর্থ হাসিতে মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ এই জাতির আলেমদেরকে আপনি এক বানাইয়া দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নেতৃত্বের জন্য আল্লাহ বলছেন শারীরিক শক্তি আর কি থাকতে হবে? জ্ঞান 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 না থাকলে হয় না, জ্ঞান থাকলে পড়ে ওহির জ্ঞান থাকতে হয়। কোন জ্ঞান? ওহির জ্ঞান থাকলে মানুষের ভিতরে আল্লাহ ভীতি থাকে। ওই যে আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কিছু মানুষ দেখা করতে এসেছে, এসে বলেছে আমরা একটু ভিতরে আসবো, বলেন দাঁড়ো 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 দাঁড়ো, তিনি মোমবাতির আলো জ্বালায় কাজ করছেন, ফু দিয়া মোমবাতির আগুন নিভাই দিলেন, নতুন আর একটা জ্বালাইল না, আসো ঢুকো। এরা বলল হুজুর মোমবাতি জ্বালানো ছিল আরেকটা জ্বালাইছেন কেন? কয় তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম, তোমরা আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকে ব্যক্তিগত কথা বলবা, আর রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া কথা বললে জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্রের আমানত শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব, এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফুদিয়া নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি। অন্তরে কার ভয়? কার ভয়? এই ভয় না থাকলে দেখা যাবে সে যে স্তরেই দায়িত্ব পালন করুক দুর্নীতি করতে করতে লুটপাট করতে করতে শেষ করে ফেলবে। এদেশের হুজুরদেরকে অনেকে দেখতে পারে না, হুজুরদেরকে অনেকে দেখতে, কোন হুজুরের বেগম পাড়ায় বাড়ি আছে? আমি আমার নিজের কথাই বলি, আমি তো নিজেই এক অখ্যাত এলাকায় ভাড়া বাসায় থাকি, আমাদের অনেক বড় বড় আলেমরা অখ্যাত এলাকায়, অখ্যাত বুঝেন তো মানে খুব ভিআইপি এলাকা না, বাসা ভাড়ায় থাকে। আর যারা হুজুরদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেন প্রশাসনের ভাইদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন বেগমপাড়ায় কানাডায় বা অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় বাড়িয়েছে, খোঁজখবর নিয়ে দেখবেন। তো দিনই জ্ঞান না থাকলে এই অবস্থা হয়, দিনই জ্ঞান না থাকলে। আল্লাহ বলছেন ক্ষমতার জন্য এই দুটা জিনিস দরকার, তালুতকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, এই দুইটা জিনিস থাকলে, এই দুইটা জিনিস থাকলে নেতৃত্ব দেওয়া যায়, কিন্তু নেতৃত্বের প্রতি এখন কত মানুষের সাথ দেখেন না, কেউ বাদ দিতে চায় না, খেলোয়াড়ও যাইতে চায়, গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই যাইতে চায়, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ বলেছেন শারীরিক সক্ষমতা আর জ্ঞান থাকা লাগবে, জ্ঞান যদি না থাকে, বলেন তো জাহাজ চালানোর জ্ঞান না থাকলে
জাহাজ কি নদীর উপরে সাগরের উপরে থাকবে না পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো এই রকম কারবার যে যেটার যোগ্যতাকে সেখানেই রাখতে হয় নবীজি বলেছেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা যখন কিয়ামতের আগে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসবে তখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে ব্যাট বল মারো খেলোয়াড় খেলাধুলা করো পড়াশোনা করো পড়াশোনা করো যে ব্যবসা করে সে ব্যবসা করো যার যার কাজের জন্য যার যার আলাদা আলাদা লাইন আছে না নাই এরপরে ঘটনা মনে আছে তো বললেন তালুতকে আল্লাহ নেতা বানিয়েছেন তখন বনি ইসরাইলের লোকেরা বললেন আচ্ছা নবী শুনেন তালুতকে যে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমরা বুঝতাম কেমনে তারা বলল ওয়াকালা লাহুম নবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة কষ্ট হচ্ছে আপনাদের 10 12 মিনিটে শেষ হয়ে যাবে ইনশা শেষ ভালো যান সব ভালো ওই যুবকের কথা মনে আছে ওই যুবকের কথা আসছে শুনুন তারা কি জানি বলেছিল তালুতকে আল্লাহই যে আমাদের নেতা বানিয়েছেন প্রমাণ কি নবী তাদেরকে বললেন শোনো তোমাদের একটা সিন্ধুক আছে না বনি ইসরাইলের একটা সিন্ধুক ছিল এটার নাম তাবুতে সাকিনা এই সিন্ধুকের ভিতরে কি আছে এই সিন্ধুকের ভিতরে ছিল আল্লাহ বলেছেন যে এখানে ছিল মুসা নবীর হাতের লাঠি আর মুসা এবং হারুন আলাইহিস সালামের পরিবারের ব্যবহার করা কিছু জিনিসপত্র ওই সিন্ধুকের ভিতরে ছিল বনি ইসরাইলরা ওই সিন্ধুককে পবিত্র সিন্ধুক মনে করত তারা এই সিন্ধুককে সামনে রেখে যতগুলো লড়াই করেছে সবগুলো লড়াইয়ে তারা বিজয়ী হয়েছে সুবহানাল্লাহ শামুয়েল আলাইহিস সালাম বললেন এটা তো আমালিকারা তোমাদের কাছ থেকে ছিনায় নিয়েছে যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুক আল্লাহ তোমাদের হাতে নয় যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুক আল্লাহ তালুতের কাছে ফিরাইয়া দিবেন সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না কি ছাড়া কই আশ্চর্য ব্যাপারটা কিভাবে সম্ভব কই আল্লাহ চাইলে সম্ভব কেমনে সম্ভব হইছে শুনেন আমালিকারা এই সিন্ধুক নিয়ে গেল এখন আল্লাহ তাটা ফিরিয়ে দিবেন ঘটনা কি ঘটলো এই সিন্ধুক তারা যে জায়গায় রাখে ওই এলাকায় মহামারী ছড়ায় করোনা গিয়েছে মনে আছে তো আপনাদের যে শহরে রাখে ওই এলাকায় শুধু লাশ আর এক এলাকায় হইছে অন্য শহরে নিয়ে গেছে যে শহরেই নিয়ে যায় ওই শহরে খালি কি শুরু হয় মহামারী এরকম পাঁচটা শহরে মহামারী দেখা গিয়েছে আমালিকাদের বাদশা ছিল তখন জালুত বাদশার নাম কি আর ওই দিকে ইমানদারদের নেতা বানানো হয়েছে ছন্দের মিল আছে তাই না জালুতা জালুত তখন নেতাদেরকে ডাকলো ডাইকা কইলো দেখছো কারবার এটা যে শহরে রাখি ওই শহরের মানুষ একদম কি করা যায় কয় এটা এটা বাইর করে দেন এটা আমাদের জন্য গজব বলল গরুর গাড়ি একটা আনো গরুর গাড়ি এই না এই গরুর গাড়িতে এই সিন্ধুকটা রেখে গরু তারাইয়া দিল আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাই দিলেন রহমতের ফেরেশতারা এই গরুদেরকে হাকাইয়া তালুতের দরজার সামনে নিয়ে হাজির করেছে যে সিন্ধুক তারা হারিয়েছিল এই সিন্ধুক এখন যুদ্ধ ছাড়াই ফিরে দিয়েছেন তালুতের ঘরের সামনে কে বনি ইসরাইল কয় আশ্চর্য কারবার তালুত যে আমাদের নেতা আর কোনো সন্দেহ কয় আমরা মানলাম তালুতকে নেতা বানাইলাম তার নেতৃত্বে আমরা লড়াই করব জালুতের বাহিনীর সন্ত সন্ত আপনারা দেখেন কি জাতের ঘাট তারা এখন তালুত বনে ইসরাইলের 80,000 বাহিনী নিয়ে রওনা দিলেন জুড়ে বলেন কত হাজার দিছে তো 80,000 নিয়ে রওনা দেখেন থাকে কয়জনে বা 80,000 বাহিনী নিয়ে রওনা দিলেন আল্লাহ পরের আয়াতে বলছেন ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর তালুত তার বাহিনী নিয়ে রওনা দিলেন একটা নদীর কাছে চলে গেলেন বললেন শোনো নিশ্চয়ই আল্লাহ তাআলা এই নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদী অতিক্রম করার সময় যে ব্যক্তি পানি পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে ব্যক্তি পানি পান করবে না সে ব্যক্তি ইমানদারের আল্লাহর সৈন্যদের অন্তর্ভুক্ত কথা বুঝতেছেন পানি পান করতে কেন নিষেধ করলেন এই জন্য নিষেধ করলেন
যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য শক্তি থাকার দরকার আছে নাই এখন সেই সময়টা ছিল গরমের সময় গ্রীষ্মকাল পিপাসার্ত অবস্থায় যদি পানি পান আরম্ভ করে দেয় তাহলে তো দুর্বলতা চলে আসবে ক্লান্তি চলে আসবে এই যে আমি আমার কথাই বলি আমি হুজুর ওয়াজ করব ওয়াজ করার আগে যদি একদম এক গামলা ময়দা দেই তখন কি ওয়াজ করা যাবে নাকি যেন কমিটির ভাই বললেন হুজুর আপনি এত কম খান কেন কইলাম এখন তো ডেলিভারি দেওয়া লাগে ঠিক না যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে খেলাধুলার আগে কি বেশি খায় নড়তে পারবে না তো দৌড়াতে পারবে না কি ফুটবল খেলোয়াড় ভাইরা ঠিক বলছি না বল নিয়ে দৌড়াতে পারবে ও গোল দিতে পারবে না গোল খেয়ে যাবে এখন তালুত বললেন খবরদার পানি পান করিও না কিন্তু দেখা গেল 80,000-এর মধ্যে মাত্র 313 জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করে ফেলেছে পানি পান করে নাই 80,000-এর মধ্যে কয়জন বদরের যুদ্ধের সাথে এই যুদ্ধের সব মিল আছে কেমনে মিল আপনারা বুঝবেন নিয়ে বের হইছে 80,000 ঠিকছে কয়জন জোরে বলেন কত অনেক বেশি ঠিকছে তাই না এবার শুনেন 313 জন ওই 313 জনের মধ্যে কয়েকজন ভাবলো আজ আমরা হেরে যাব আমাদের সংখ্যা মাত্র 313 কিন্তু বেশিরভাগ ইমানদার যাদের অন্তরে ঈমান ছিল তারা তখন বলে উঠল কাম মিন ফিআতিন ক্বালিলাতিন কনাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ কি কথা এটা চিন্তা করেছেন কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ আমরা সংখ্যায় 313 তো কি হয়েছে পৃথিবীতে এমন বহু ইতিহাস আছে সংখ্যায় কম থেকে ও সংখ্যায় বেশিদেরকে হারায়া দিয়েছি কার সাহায্যে ঠিক ঘটনাটা ঘটেছে বদরে 313 জন নবীজি পেরেশানিতে আছেন চিন্তায় আছেন কিছু সাহাবীরা ভাবছেন নবীজি মনে টেনশন করছেন যে আমরা নবীজিকে ছেড়ে চলে যাব তখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন টেনশন কইরেন না আপনি নবীজি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন যতক্ষণ আমরা বেঁচে থাকব লড়াইয়ের ময়দানে হয় আমরা শহীদ হব নইলে বিজয় চিনাই আগ পর্যন্ত লড়াই করতেই থাকব ইমানদারের ইমান দেখেন 313 জন তারা বলেন আমরা ভয় পাই না কারণ ভরসা আছে কার উপরে লড়াই আরম্ভ হয়ে গেল এবার শুনতেছেন তো আপনারা জালুত কাফিরদের কমান্ডার হে কামটা করছে কি দেখেন মাথায় পড়ছে লোহার হেলমেট আর এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত লৌহবর্ম বুঝেন তো আপনারা প্রোটেকশনের জন্য লৌহবর্ম পরিধান করেছে হাতের মধ্যে কি জানি কয় গ্লাভস এটা আবার লোহা ঠিক আছে মানে আপনি শরীরে যেদিক দিয়ে কাটাকাটি করতে চান কোনো লাভ পুরা শরীর ঢাকা মাথায় লোহার হেলমেট শুধু দুইটা কি দেখা যায় জালুত এবার হুঙ্কার ছেড়েছে ময়দানে এসে এসে বলল কি ব্যাপার তালুত তোমার এই 313 জনের বাহিনী কি আর করবো আমাদেরকে আমরা পৃথিবীর সুপার পাওয়ার অত যুদ্ধ আর কি করব সেই যুগে রেওয়াজ ছিল যে সবচাইতে ভালো যোদ্ধাকে ডাকা হতো বলা হলো জালুত বলল দেখি তোমাদের সবচেয়ে বীর বাহাদুরকে পাঠাও দেখি আমার সাথে লড়াই করো তালুতের এই ইমানদারের বাহিনীর ভেতরে তখন তরুণ একজন ছিলেন নাম হলো সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম ও যুবক ভাইরা শুনেন দাউদ নবী তখন কি ছিলেন কি ছিলেন একদম যুবক না তরুণ আর কি 14-15 এরকম বয়স হবে তার মন আর মানে যুবক বয়সে রাগ একটু কম থাকে না বেশি থাকে খুব রাগ উঠছে যে জালুত বলে কি তিনি এবার সাহস করে তালুতকে গিয়ে বললেন মানে ইমানদারের কমান্ডার ইমানদার যে মাননীয় কমান্ডার আপনি আমারে পারমিশন দেন জালুতের বিরুদ্ধে আমি লড়াই করি বলছিলাম না বদর যুদ্ধের সাথে এই যুদ্ধের মিল বদর যুদ্ধে বড় কাফির আবু জাহালকে মারছে কি কোনো ভালো যোদ্ধা হুজুর কারা মেরেছে দুইটা কিশোর মাদার মাদার এইরকম আর কি এই যে ছেলেগুলো দেখতেছেন এদের থেকে একটু বড় দুইটা কিশোর ওই ছেলেদের মতো কিশোর দুইটা ছেলে একদম শেষ দুইটা কি আর এই দিকে এই যুদ্ধে দাউদ নবী তখন কি আমার একটু পারমিশন দেন তালুত বললেন আরে তুমি তরুণ মানুষ তুমি কেমনে জালুতকে
তার বিরুদ্ধে লড়াই করবে তুমি পারবে না যাও তো ধমক দিয়ে কি করছে দাউদ নবী বললেন আমারে আপনি দেখতে তরুণ দেখতেছেন আমি যে জিনিসটাকে একটু পারমিশন দিয়া দেখেন কয় না তুমি তরুণ তোমাকে দেওয়া যাবে কয় না আপনি দিয়ে দেখেন আমি জিনিসটা কেমন আগে দেখেন না আপনি এখন দাউদ নবী নাছোড় বান্দা তিনি এই পারমিশন নেবেনই ওই যেমন মাআদ আর মুআওয়াজ দুইটাকে নবীজি পারমিশন দেন না না তোমরা ছোট মানুষ কয় না পারমিশন দিতেই হবে দুইটারে না এক ভাইরে দেন দুই ভাই একটু কুস্তি করি যে বিজয় হয় সে যাবে এবার দুই ভাই যখন কুস্তি করে ছোটটা বড়টারে কয় ভাই তুমি তোমার এক ধাক্কায় ফলাই দিবা তুমি একবার ফলানোর পরে আমারে সুযোগ দিয়ে আমি ফলাবো তাইলে নবীজিকে বলবো আমরা দুইজন সমান সমান নবীজি শুনে ফেলেছেন বলেন যাও দুইটারেই পারমিশন দিলাম এই দুইটা দিয়েই তো কাম হইছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বদরের মাঠে লড়াই করছি এই দুইটা ছেলে খালি ডিস্টার্ব করে কয় চাচা একটু দেখান তো আবু জেহেল কোনটা কয় তোমরা কাম করবা কি আবু জেহেল চিনিয়া তোমরা তোমরা ছোট মানুষ কয় শুনছি নবীজিকে সবচেয়ে কষ্ট দিয়েছে আবু জেহেল একটু দেখায় দেন আজকে আমাদের একমাত্র টার্গেট আবু জেহেল হঠাৎ করে দেখায় দিলেন ওই যে আবু জেহেল দেখা যায় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখায়া দেওয়া মাত্রই দেখলাম দুই ছেলে আল্লাহু আকবারের গর্জন দিয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যে তাদের এক ভাই গিয়ে একটা তরবারি একটা আঘাত দিয়ে আবু জেহেলের একটা পা কে কেটে ফেললো আল্লাহু আকবার দাউদ নবী ওইদিকে বলছে একটু পারমিশন দিয়ে দেখেন নামি জিনিসটা কয় যাও তুমি যেহেতু নাসুর বান্দা দেখি তুমি কি করতে পারো তবে কাছে আসো আসার পরে বলেন নাও তরবারি আমার তরবারিটা তোমাকে আজকে আমি দিলাম জালুতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমান্ডারের তলোয়ার দাউদ নবী বললেন কি যে কোন আপনি হের মতো একটা কাফিরে সাইজ করতে তলোয়ার লাগে নাকি আমি দেখেন না তার আমি সাইজ করি কেমনে কি আমি বানায় বলতেছি কিন্তু এই যে সূরা বাকারার কাহিনীটা তালুত তো অবাক কি কয় এই তরুণ হ্যাঁ তলোয়ার ছাড়াই সাইজ করে দিবে কয় ঠিক আছে দেখি দাউদ নবী ছিলেন পাথর নিক্ষেপে মারাত্মক দক্ষ আমার বাড়ি সিলেটে জানেন নি আপনারা আমার বাড়ি যে সিলেট তো সিলেটি মাতলা তো আপনারা কোনটা বুঝতা নাই আচ্ছা শুনছেন আচ্ছা শুনেন শুনেন ওই আমরা ছোটবেলায় সিলেটে এটাকে বলে গুলাইল বা গুলেল শরীয়তপুরে এটা আছে না গুলাইল না আচ্ছা আপনারা ছোটবেলায় অনেকে গোলাইল ছুটছেন না পাথর দিয়া ওই দাউদ নবী গোলাইল ছোড়াতে মানে তার নিশানা মিস হতো না যেটাতেই মারতেন তিনি তখন ব্যাগের থেকে একটা ভালো সাইজের পাথর বের করছেন পাথর বের করে কেন পাথর বের করছেন জানেন তিনি দেখলেন এই কাফিরের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা তাহলে মারবো কোন দিকে বাকি আছে কি নিশানা করছেন কি তিনি এবার গোলাইল হাতে নিয়ে একটা পাথর ছোড়ার জন্য একটা পাথরকে এমন ভাবে নিক্ষেপ করলেন তাক করে নবীদের কিন্তু প্রত্যেক নবীরা সুঠাম ছিলেন শক্তিশালী ছিলেন কত শক্তিশালী ছিলেন একজন নবী এমন ভাবে পাথরটা তার চোখের দিকে নিশানা করে তাক করলেন এই পাথরটা এই কাফির জালুতের চক্ষু দিয়ে ঢুকে মাতার মগজসুদ্ধা নিয়ে পেছন থেকে বের হয়েছে কি সাইজ করতে কি বেশি লাগে জাতের কয়টা লাগে অমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে মক্কায় মুসলমানরা খালি মার খায় অমর ইসলাম কবুল করে বললেন আমি তো নবীজি কাউকে বলব আমি তো গোপন রাখবো না ইমান হ্যাঁ আপনি দেখেন না আমি কি করি বের হয়ে বললেন অমর কিন্তু আজকে থেকে মুসলমান মক্কার কাফিররা শোনো এত বেশি নাচানাচি কইরো না কেউ যদি বউ বিধবা বানাইতে চাও এত খায়েস যাকে অমরের সামনে দাঁড়াও সন্তান এতিম বানাতে চাও তো অমরের সামনে আসো অমর গোপনে গোপনে ইসলাম পালন করবে না একদম সোজা সাপটা ইসলাম পালন করবে আল্লাহু আকবার জাতের একজন হইলো এজন্য ইসলাম বিরোধীদের টার্গেট থাকে সব সময় এই ধরনের লোকদেরকে আমরা আলেম ওলামা এক হতে পারলাম না এ ধরনের নক্ষত্র আমরা হারিয়ে ফেলেছি বাংলাদেশে আমরা অনেক সময় জীবিত মানুষকে মূল্যায়ন করি না মানুষ মারা যাওয়ার পরে মূল্যায়ন জীবিত থাকা অবস্থায় মূল্যায়ন করা উচিত রত্ন হারিয়ে গেলে রত্নের জন্য আফসোস করে লাভ হবে না তখন অমাবস্যার অন্ধকারেই থাকা লাগবে বুঝলে বুঝ ফাতা না বুঝলে তেজ ফাতা কোন জায়গায় ছিলাম মনে আছে আচ্ছা বলুন তো একটা যুদ্ধে কমান্ডার শেষ এবার সৈন্যরা কি থাকবে
কথা কোন না কোন থাকবে বলছিলাম না এই যুদ্ধের সাথে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে যখন আবু জাহাল মারা গেছে গোটা ময়দানে তখন একটা স্লোগান উঠেছে কুতিলা আবু জাহাল কি হয়েছে এখন আবু জাহালের বাহিনী নেতা এসে আমরা থাইকা কি করব মারছে দৌড় ঠিক জালুতকে যখন দাউদ নবী শেষ করে ফেললেন যখন বলা হলো কুতিলা জালুত জালুতের বিরাট বাহিনী এবার অস্ত্রশস্ত্র ফালায়া থুইয়া সবাই ভাগছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারো ঈমানদাররা পেয়ে গেল অস্ত্র দিয়ে পেয়েছেন আল্লাহর সাহায্য দিয়ে ও পৃথিবীর 200 কোটি মুসলমান আমাদের ঈমান ঠিক করে আসুন নিজেদেরকে আমরা মুসলমানের কাতারে ঈমানদারের কাতারে নিয়ে যাই যুদ্ধ করাও লাগবে না ঈমানের কাতারে থাকলে দেখবেন ঈমানদার অবস্থায় থাকলে গোটা পৃথিবী আল্লাহ আমাদের পায়ের তলায় ফলায়া দিবেন ঈমানের মতো ঈমান হওয়া লাগবে আপনারা বলবেন হুজুর আমরা ঈমানদার কি জাতির ঈমানদার নামাজে পাওয়া যায় না কি জাতির ঈমানদার সুদ ছাড়তে পারে না কি জাতির ঈমানদার ঘুষ ছাড়তে পারে না কি জাতির ঈমানদার কোরআনের আইন মানতে পারে না ঈমানদার হওয়া এত সহজ বিষয় নয় ঈমান আনা মানেই হলো কোরআনের বিধানগুলোকে জীবনে মেনে নেওয়ার জন্য সারেন্ডার করে ফেলা আমরা পারবো তো ইনশাআল্লাহ এই কোরআন শেষ কথা বলছি শুনেন মনোযোগ দিয়ে শুনেন বলছিলাম না শেষ ভালো যার সব ভালো এই ঈমানের পথে চলতে হলে ঈমানওয়ালা হতে হলে কোরআন শিক্ষার কোনো বিকল্প এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে পড়াবেন আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের পায়ে ধরে বলছি এখানে আওয়ামী লীগ যারা করেন আপনারা আমার ভাই বিএনপি যারা করেন আপনারা আমার ভাই যারা জাতীয় পার্টি করেন আপনারা আমার ভাই শিক্ষা নিয়ে আমাদের মধ্যে কোনো রাজনীতি আছে রাজনীতি আছে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই আজকে কি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে আপনারা দেখেন তো হ্যাঁ এখন 5-6 এ স্কুলে কি শেখানো হয় আলু ভর্তা কেমনে করতে হয় ডালবাজি কেমনে করতে হয় মনে হচ্ছে যেন শিক্ষা কমিশন আমাদের সন্তানগুলোকে বাবুর্চি আর কাজের বেড়ি কাজের বুয়া বানানোর দায়িত্ব গ্রহণ করেছে নাচ গান শেখানো হচ্ছে আমার ভাষায় কষ্ট পেলে রাগ করবেন পায়ে ধরে বলছি একটা কথা বলতেই হবে এখানে আমি ইংরেজিতে বলবো বাংলায় বলবো না এখানে অনেক বাচ্চারা আছে ক্লাস 5-6 এ স্বাস্থ্য সুরক্ষা শারীরিক শিক্ষা ফাইজলামে শিক্ষা ঢুকায়া 5-6 এ পিরিয়ডে কি অবস্থা হয় পিরিয়ডকালীন কি করতে হয় ওপেন আলোচনা ওপেন ডিসকাশন বয়সন্ধিকালে একটা ছেলের শারীরিক পরিবর্তনের কারণে আমি ইংরেজিতেই বলছি মাঝে মাঝে তার স্পাম নির্গত হয় এটা শেখানো হচ্ছে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক মহিলা বলছেন আমার মেয়ে বাড়িতে এসে আমাকে বলছে আম্মু স্পাম কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই শিক্ষার পরিণতি কি হচ্ছে আমাদের 6-7 এর ছেলে মেয়েরা এগুলো জানার পরে তারা বন্ধুত্বের নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে আসক্ত হয়ে চরিত্র তাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলোকে বাঁচানো দরকার এজন্য দায়িত্বশীল বহলকে বলবো এগুলো নিয়ে আমরা চিল্লা চিল্লি লাফালাফি আর পক্ষে বিপক্ষে না বলে আসুন আমাদের সকলের সন্তান আছে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সন্তানদেরকে সভ্য করার জন্য একটি সুন্দর কালিকুলাম প্রণয়নের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের সমন্বয়ে একটি সমুন্নত সমৃদ্ধ শিক্ষা কারিকুলাম এই দেশে চালু করতে হবে এটা আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাই কি চাই না সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় কেউ লস খায় না আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি আমার অনেক ব্যাচমেটরা মাদ্রাসায় পড়ে লস খায় নাই মিনিস্ট্রিতে জব করে এমন বন্ধু আছে আমার এমন ব্যাচমেন আছে ডাক্তার হয়েছে সায়েন্সে পড়ে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আছে কেউ লস খায় না ছেলে মেয়েদেরকে বেসিক শিক্ষাটা দিনের শিক্ষা দিবেন পারবেন না ইনশাআল্লাহ দিনের শিক্ষা দিলে আমাদের ফ্যামিলিটা সুন্দর থাকবে আমাদের পরিবারগুলো ইমানি পরিবার হবে দিনী পরিবার হবে ইনশাআল্লাহ আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না যতগুলো কথা বললাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর আলোকে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন বলেন আমিন